ইঞ্জুরি নিয়েও নেপালের সাফ ফাইনাল খেলতে নেমেছিলেন বাংলাদেশের সিরাত জাহান স্বপ্না। ম্যাচ শুরুর 10 মিনিটের মাথায় পুরনো চোট বাড়ায় মাঠ ছাড়তে হয় কান্না ভেজা চোখ নিয়ে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। কিন্তু দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ 4 গোল করে ঠিকই 19 বছর পর সাফ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভাসিয়েছেন লাল সবুজের বাংলাদেশকে। এবার তার সামনে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা নারী ফুটবল লিগে খেলার হাতছানি। ভারতের নারী লীগের শীর্ষস্থানীয় দল উড়িষ্যা পুলিশের হয়ে ডাক পেয়েছেন স্বপ্না। বাফুফের কাছে ইতোমধ্যে চিঠি দিয়েছে ক্লাবটি। তবে সামনে জাতীয় দলের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট থাকায় স্বপ্নার কাছে বিষয়টি অনেকটা গোপন রেখেছে বাফুফে। খুশির খবরে যেন অখণ্ড মনোযোগে চির না ধরে। উড়িষ্যা, আমি যতটুকু জানি যে এর আগের সাবেক চ্যাম্পিয়ন তারা। একদিনের জন্য হলে আমি হচ্ছে বাইরের দেশের লীগটা খেলার আমার স্বপ্ন ছিল। নারী ফুটবলের জনপ্রিয়তা দিন দিন তুঙ্গে। সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি নারী লীগ করতে চাচ্ছে বাংলাদেশ, যেখানে খেললে ভারতীয় লীগ থেকে আর্থিকভাবে বেশি লাভবান হবে মেয়েরা। তাই সেই লীগ না হলে পার্শ্ববর্তী দেশটিতে পাড়ি জমাবেন এই নাম্বার 10। আমার সাথে যোগাযোগ হয়, আমরা যখন লীগ শেষে বিএফএফে আসি, তারপর 3 দিনের ছুটিতে যখন বাসায় যাই, তখন হচ্ছে তারা আমাকে নক করে হচ্ছে এক্স ন্যাশনাল প্লেয়ারের মাধ্যমে। তো তারপরে বিষয়টা আমি হচ্ছে ছাত্রদেরকে জানাই এবং তারা হচ্ছে ছাত্রদের ইমেল অ্যাড্রেস নেয় পলসারের এবং হচ্ছে পলসারের সাথে তারা হচ্ছে ফাইনালি কথাবার্তা বলে। 2013 সালে বিয়ে হয়ে যাবার কথা ছিল অনূর্ধ্ব-18 সাফে সর্বোচ্চ গোল করা এই ফুটবলারের। তাহলে হয়তো বাংলাদেশ একজন স্বপ্নকে পেত না। অধিনায়ক সাবিনা এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে খেলেছেন মালদ্বীপের পেশাদার ফুটবল লিগে। বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি ফুটবলার মাতসুশিমা সুমাইয়া মালদ্বীপে ফুটসাল খেললেও তা পেশাদার না। সেক্ষেত্রে অধিনায়ক সাবিনা খাতুনের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিদেশি পেশাদার লিগে খেলা ফুটবলার হবেন স্বপ্না। একটা প্লেয়ারের কাছে অনেক বড় একটা স্বপ্ন। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা।